हेलो व्यूअर्स, रिंकुज रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे थ्री टाइप्स रायतार रेसिपी शेयर करे नेब। आसुन आमरा एकटु रेसिपिटा देखे नी। रायता बानानोर जोन्नो आमी एखाने किछुटा दई निएछि। प्रथमे दईटा आमी एकटा मिक्सिं बोले निये निच्छि। এখানে আমি টক দই নিয়েছি। দইটার সাথে দু চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবে ফেটিয়ে নেব। রায়তার জন্য দইয়ের বেস তৈরি হয়ে গেছে। এটা আমি একটু সরিয়ে রাখছি। প্রথমে আমি বোঁদের রায়তা বানাবো। বোঁদেটার মধ্যে কিছুটা কুসুম গরম জল নিয়ে নিচ্ছি। বোঁদেটা দু মিনিট ভিজিয়ে নিচ্ছি। দু মিনিট হয়ে গেছে, বোঁদেটা ভালোভাবে জল শোক করে নিয়েছে। এখন এটা জল থেকে বের করে নিচ্ছি। এটা হালকা করে জলটা নিংড়ে নিচ্ছি। বোঁদেটা জল থেকে তুলে নিয়েছি। এখন এর সাথে দই মিক্স করে নিচ্ছি। এবার এখানে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছে, কিছুটা বিট নুন নিচ্ছে। কিছুটা গোলমরিচের গুঁড়ো নিচ্ছে, অল্প একটু কাশ্মীরি লাল মির্চ নিচ্ছে। এবার এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছে। এটা ভালোভাবে মিক্স করে নেব। আমার বোঁদে রায়তা রেডি হয়ে গেছে। এবার আমি মিক্স রায়তা বানাবো। মিক্স রায়তা বানানোর জন্য আমি এখানে কিছুটা শসা কুড়িয়ে নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব সরু সরুভাবে কুচিয়ে নিয়েছি। এখানে কিছুটা শসা নিয়ে নিচ্ছে। কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে। এখন এখানে কিছুটা বিন্দু নিয়ে নিচ্ছে। কিছুটা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছে। এটা ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে কিছুটা দই মিশিয়ে নিচ্ছে। এটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে চাইলে দইয়ের কনসিস্টেন্সিটা কিছুটা পাতলা করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে অল্প একটু জল এখানে মেশানো যেতে পারে। এবার এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এবং কিছুটা ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছে। এখানেও কয়েকটা বুঁদে ছড়িয়ে দিচ্ছে। আমার মিক্স রায়তা রেডি। এবার আমি শসা দিয়ে রায়তা বানাবো। এখানে একটা বাটির মধ্যে শসাটা নিয়ে নিয়েছে। এখানে দইটা মিক্স করে নিচ্ছে। এবার পরিমাণ মতো বিট নুন এখানে মিশিয়ে নিচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছে। গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছে। ভাজা জিরের গুঁড়ো নিচ্ছে। এবার এটা ভালোভাবে মিক্স করে নেব। এবং ওপর থেকে কিছুটা ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছে। এটা রেডি হয়ে গেছে। আমি রায়তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।